অবশ্যই ভাই বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরবি ভাষা শিক্ষা ক্লাসের নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে ভিডিওটি আমরা দেখব, সেই ভিডিওটি একটু মনোযোগ সহকারে খেয়াল করলে দেখবেন যে আপনাদের সুবিধাতে, আপনাদের জানার সুবিধাতে বা আপনাদের শেখার সুবিধার জন্য যে শব্দগুলো আজকে ভিডিওর মাধ্যমে জানবো, সে শব্দগুলো একটু সাজানো হয়েছে সহজ ভাবে, যাতে আপনারা মুখস্থ করতে পারেন বা বুঝতে পারেন। অর্থাৎ শব্দগুলোকে একটু খেয়াল করলে দেখবেন যে শব্দগুলো একটি আরেকটির সাথে মিল রেখে শব্দগুলো সাজানো হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি যারা ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে অবশ্যই একটি লাইক দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন ভিডিও। নতুন ভিডিওর প্রথম যে ভাষাটি শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে আমিল। আমিল অর্থ শ্রমিক, আমিল শব্দের অর্থ শ্রমিক, হামিল শব্দের অর্থ গর্ভবতী। দেখেন শব্দগুলো কিন্তু একটু খেয়াল করবেন, উচ্চারণ একটু এলোমেলোর কারণে কিন্তু সম্পূর্ণ অর্থটাই আলাদা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন শব্দগুলো একটু মন দিয়ে দেখার এবং শেখার। আর যেহেতু এটি আরবি থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে, তাই শব্দগুলো একটু উচ্চারণে এলোমেলো হতে পারে, তো আশা করবো এগুলো পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো আমিল অর্থ শ্রমিক, হামিল অর্থ গর্ভবতী, হুরুব অর্থ পালানো, হারুব অর্থ যুদ্ধ। আমি আবার বলি, আমিল অর্থ শ্রমিক, হামিল অর্থ গর্ভবতী, হুরুব অর্থ পালানো, হারুব অর্থ যুদ্ধ, দারব অর্থ রাস্তা, দা রব। একটা জিনিস খেয়াল করেন, দারব আর দা রব, দারব অর্থ রাস্তা, দা রব অর্থ ঘুষি মারা। উচ্চারণে দাটা আলাদাভাবে উচ্চারণ হবে, রবটা আলাদাভাবে, দা রব অর্থ ঘুষি মারা। গালি অর্থ মূল্যবান, খালি অর্থ খালি, খালি অর্থ খালি, গালি অর্থ মূল্যবান, খালি অর্থ খালি। মুনখাফিদ অর্থ নিচু, মুরতাফি অর্থ উঁচু। মুনখাফিদ অর্থ নিচু আরবি শব্দ, মুরতাফি অর্থ উঁচু। মুধলিম অর্থ অন্ধকার, মুদি অর্থ আলো। আমি আবার বলি, মুনখাফিদ অর্থ নিচু, মুরতাফি অর্থ উঁচু, মুধলিম অর্থ অন্ধকার, মুদি অর্থ আলো। মাফকুক অর্থ অগসালো আরবি শব্দ, মাফকুক এর অর্থ অগোছালো, মাকুদ অর্থ গোছানো আরবি শব্দ, মাকুদ অর্থ গোছানো। মুবাল্লাল অর্থ ভেজা, জাফ অর্থ শুকনা। মুবাল্লাল শব্দের অর্থ ভেজা, জাফ শব্দের অর্থ শুকনা। আমি আবার বলি দেখুন, মাফকুক অর্থ অগোছালো, মাকুদ অর্থ গোছানো, মুবাল্লাল অর্থ ভেজা, জাফ অর্থ শুকনা। নাসিত শব্দের অর্থ পরিশ্রমী আরবি শব্দ, নাসিত এর শব্দের অর্থ পরিশ্রমী, কাসুল শব্দের অর্থ অলস। শব্দগুলোকে একটু বিপরীত শব্দ আকারে দেওয়া হয়েছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং এগুলো বারবার প্র্যাকটিস করার। নাসিদ শব্দের অর্থ পরিশ্রমী, কাসুল শব্দের অর্থ অলস, শিররির অর্থ খারাপ বা শয়তান অর্থাৎ খারাপ প্রকৃতির লোক, শিররির, তায়ব অর্থ ভালো বা দয়ালু, তায়ব শব্দের অর্থ ভালো বা দয়ালু। আবার মিলিয়ে নিন, নাসিদ শব্দের অর্থ পরিশ্রমী, কাসুল শব্দের অর্থ অলস, শিররির শব্দের অর্থ খারাপ বা শয়তান, তায়ব শব্দের অর্থ ভালো বা দয়ালু। বাতি অর্থ ধীরে, সারি অর্থ দ্রুত, বাতি শব্দের অর্থ ধীরে, সারি শব্দের অর্থ দ্রুত। সাব অর্থ কঠিন, সাহাল অর্থ সহজ। আমি আবার বলি দেখুন, বাতি শব্দের অর্থ ধীরে, সারি শব্দের অর্থ দ্রুত, সাব শব্দের অর্থ কঠিন, সাহাল শব্দের অর্থ সহজ। জামি আহ অর্থ বিশ্ববিদ্যালয়, দেখুন জামি আহ অর্থ বিশ্ববিদ্যালয়, জামি অর্থ মসজিদ। তাওয়ারাহ অর্থ বিপ্লব, তাওয়ার অর্থ সার,
দেখুন, একটু উচ্চারণের কারণে কিন্তু শব্দগত পার্থক্য অনেক বড়, এবং সেজন্য আপনারা অবশ্যই মন দিয়ে এই শব্দগুলো প্র্যাকটিস করবেন। জামি আহ অর্থ বিশ্ববিদ্যালয়, জামি অর্থ মসজিদ, তাওয়ারা অর্থ বিপ্লব, তাওয়ার অর্থ সার, তাইরাহ অর্থ প্লেন, তাইর অর্থ পাখি, তাইরা শব্দের অর্থ প্লেন, তাইর শব্দের অর্থ পাখি, মাকতাবাহ অর্থ লাইব্রেরি, মাকতাব অর্থ ডেস্ক, মাকতাবাহ অর্থ লাইব্রেরি, মাকতাব অর্থ ডেস্ক। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি করে লাইক দিয়ে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।